আগরতলা শহরের দক্ষিণ ইন্দ্রনগর স্থিত জয়মা কালী সন্তান সংঘে শ্যামা পূজার শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জোর কদমে। নতুন করে রঙের পোচ পড়ছে মন্দিরে, আলোকসজ্জার ব্যবস্থাও প্রায় শেষের মুখে। প্রয়াত লাল বাবা মহারাজের নিয়ম নীতি অনুযায়ী প্রতিবারের মতো এবারেও নিয়ম নিষ্ঠা সহকারে শ্যামা মায়ের পুজো অনুষ্ঠিত হবে জয়মা কালী সন্তান সংঘ মন্দির প্রাঙ্গণে। দূর দূরান্ত থেকে ইতিমধ্যে মন্দিরে আসতে শুরু করেছেন ভক্তরা। এলাকার বাসিন্দাদেরও একটা বাড়তি উন্মাদনা শুরু হয়েছে কালী পুজো নিয়ে। প্রশাসনের সমস্ত গাইডলাইন মেনে এই পুজোকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী মেলারও। মেলা ও পূজাকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে মন্দির। শনিবার এ ব্যাপারে বিস্তারিত জানালেন জয়মা কালী সন্তান সংঘের সম্পাদক টিংকু ঘোষ। এই দেওয়ালি উৎসবটা মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসাবেই উদযাপন করে থাকি এবং আমরা এই 3 দিন এই দেওয়ালি উৎসবটা আলোর উৎসবটা সবাই মিলে এলাকার অভিভাবক থেকে আরম্ভ করে প্রশাসন থেকে আরম্ভ করে সবাই একত্রিত হয়ে এই আমরা এই উৎসবটা পালন করে থাকি। 11 তারিখ আমরা এই উৎসব শুরু হয়। সন্ধ্যায় মায়ের আরতির পর মাকে অধিবাস দেওয়া হয়। 12 তারিখ যে মূল অনুষ্ঠান, সকালবেলা খুব সকালে কুমারী মায়েরা হেঁটে হেঁটে প্রশাসন করে লক্ষ্মীবাড়ির দিঘি থেকে কুমারী মেয়েরা জল আনয়ন করে মাকে স্নান করানো হয় দুপুরবেলা 12টা। এরপর মাকে ভোগ দেওয়া হয়। সন্ধ্যায় বিশেষ পূজা আরম্ভ হয়, তার সাথে মহাপ্রসাদও চলে। আর মেলা তো 3 দিনব্যাপী অনুষ্ঠিত হয়, সবাই মেলাতে আনন্দ উপভোগ করেন। এবছর 13ই নভেম্বর আমরা কুমারী পূজা করে থাকি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকি। আমাদের পরম পূজনীয় লাল বাবা প্রয়াণে এবছর আমরা এই অনুষ্ঠানটা করব না। আশা রাখছি আগামী বছর বাবার আশীর্বাদে এবং মায়ের যদি কৃপা হয় আমরা আগামী বছর এই কুমারী পূজা করব। আর আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসী সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুক এবং অশুভ শক্তি বিনাশ হোক। এই আলোর উৎসবটা যেমন সবার বুকে আনন্দ উৎফুল্লতা নিয়ে আসে সেটাই মার কাছে প্রার্থনা করি। শ্যামা মায়ের আরাধনায় বিনাশ হোক অশুভ শক্তির, এই প্রার্থনাতেই কালী পুজোয় মেতে উঠেছে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।